যেমন ধরেন আপনার বন্ধু আপনার বিলম্ব দেখে আপনাকে ফোন করে বলল যে তুই কোথায় আছিস। আপনি বললেন এই তো আমার শীটগুলোকে ফটোকপি করেই আমি আসতেছি। আচ্ছা, এই যে আমি আমার শীটগুলোকে ফটোকপি করিয়ে আসতেছি, এটার ইংরেজি কী হবে বলেন তো? একটু কিন্তু ডিফিকাল্ট এটা। এটার জন্য আপনাকে অবশ্যই কজিটিভ ভার্বের ব্যবহারটা জানতে হবে। আর আমরা সবাই জানি কয়েকটা কজিটিভ ভার্ব রয়েছে, রাইট, যেগুলোকে আমরা কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এরকম ভার্ব হচ্ছে আমাদের পাঁচটা, লেট, গেট, মেক, হেল্প অ্যান্ড হ্যাভ, রাইট। সো আজকে আমরা কথা বলবো এই হ্যাভ নিয়ে। এই হ্যাভটাকে ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। এর জন্য আপনাকে অবশ্যই যে দুইটা স্ট্রাকচার মনে রাখতে হবে। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা হ্যাভের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট এনেছি, যার কারণে আমাদের ওখানে ভার্বের এক নং ফর্ম আই মিন ডু দিতে হয়েছে, আর না হয় আমরা ডান দিতাম, রাইট। সো এই স্ট্রাকচারের সাথে এটা যাবে না, কারণ কারণ এখানে হচ্ছে আমাদের শীটগুলোর কথা বলেছিলাম, তার মানে এখানে আমরা একটা অবজেক্ট আনতে হবে যেটা হবে বস্তুবাচক, তখন ভার্বের তিন নং ফর্ম হয়ে যাবে। এখন আমি যদি বলি যে আই হ্যাভ মাই রুম ক্লিনড, এর মানে হচ্ছে আমি নিজে কিন্তু আমার রুম পরিষ্কার করলাম বা করতেছি, এরকম না, আমি আমার রুমটাকে পরিষ্কার করাই, সপ্তাহে একবার করাই বা মাসে একবার করাই, এরকম টাইপের একটা বিষয় মিন করছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সেভেন স্ট্রাকচারে পড়ি তাহলে বিষয়টা আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি যদি বলি যে আই হ্যাড মাই রুম ক্লিনড, আই হ্যাড মাই রুম ক্লিনড, এটার অর্থ কী হবে বলেন তো? এটার অর্থ হবে আমি আমার রুমটাকে পরিষ্কার করালাম, মানে কারো মাধ্যমে করালাম, আমি নিজে করিনি, রাইট। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে। এখানে মূল ভার্বটা কিন্তু আমাদের হ্যাভ। আমি আপনাদেরকে এখন এটাকে সেভেন স্টার্সে দেখাই দেবো, তখন আপনি ধরতে পারবেন যে হ্যাঁ আমি কখন কোন এক্সপ্রেশনটা ব্যবহার করবো, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন, রাইট। সো প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে যাই তাহলে এরকম হবে, আই হ্যাভ মাই রুম ক্লিনড, আমি আমার কি করি রুমটাকে পরিষ্কার করাই, হ্যাঁ আমি আমার শীটটাকে ফটোকপি করাই, তার মানে আই হ্যাভ মাই শীট কপিড আউট, আই হ্যাভ মাই শীট কপিড আউট মানে ফটোকপি করিয়ে নিয়ে আসা অর্থে ব্যবহার করা হয়, তাই না। এবার আমি যদি বলি যে আমি আমার শীটটাকে ফটোকপি করালাম তাহলে আই হ্যাড মাই শীট কপিড আউট, রাইট, এই টাইপের কিন্তু হবে। এবার আমরা যেটা করব, যে কোনো একটা সেন্টেন্স নিয়ে এটাকে কি করব, চারটা স্ট্রাকচারে রূপান্তরিত করব। একটা সেন্টেন্স আমরা নিতে পারি, যেমন ধরেন আমি বললাম যে আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটাকে মেরামত করাই হবে, ঠিক আছে। হি হ্যাজ হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করায়, করাচ্ছে বা করালো, এই টাইপের না। এখানে হ্যাভটা হ্যাজ হয়েছে, কেন? কারণ সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য এখানে আমরা হ্যাজ ইউজ করেছি, হ্যাভ করিনি। এবার আমরা কি করব, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে সাতটা টেন্সে রূপান্তরিত করব, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। নর্মালি ছয়টার ব্যবহার খুব বেশি লক্ষ্য করা যায় আমাদের স্পোকেনে, তো শুরু করা যাক। প্রথমে সে তার গাড়িটা মেরামত করায়, হি হ্যাজ হিজ কার রিপেয়ার্ড, হি হ্যাজ হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটা মেরামত করালো, হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করাবে, হি উইল হ্যাভ হিজ কার রিপেয়ার্ড, হি উইল হ্যাভ হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করিয়ে করাচ্ছে, কন্টিনিউয়াস, তাহলে হি ইজ হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, হি ইজ হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করাচ্ছিল, চলমান অতীতের, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হবে হি ওয়াজ হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, হি ওয়াজ হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করাতে থাকবে, তাহলে হি উইল বি হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, হি উইল বি হ্যাভিং হিজ কার রিপেয়ার্ড, সে তার গাড়িটাকে মেরামত করিয়েছে, হি হ্যাজ হ্যাড হিজ কার রিপেয়ার্ড, হি হ্যাজ হ্যাড হিজ কার রিপেয়ার্ড। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একটা হ্যাজ আর একটা হ্যাড একসাথে কেন হলো? এখানে প্রথম হ্যাজটা হয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে, আর পরের হ্যাডটা হয়েছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে, আই মিন হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে আমাদের একটা কি হয়, ভার্বের তিন নং ফর্ম, আই মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। সেক্ষেত্রে এখানে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে হ্যাড, আর ওই আগের যে হ্যাজটা এটা আসছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের মূল সেন্টেন্সে। আমরা কিন্তু বলেছিলাম যে আমি আমার শীটগুলোকে ফটোকপি করিয়ে আসছি, তার মানে কি হবে, আই এম কামিং আফটার হ্যাভিং মাই শীট কপিড আউট, অথবা হ্যাভিং মাই শীট কপিড আউট আই এম কামিং, যে শীটগুলোকে ফটোকপি করিয়ে আমি আসছি, রাইট। সো আশা করি আজকের লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। আর কজিটিভ ভার্বটাকে সাতটা স্টাইলে কিভাবে পড়তে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনাদের পালা, আপনারা এটা দিয়ে একটা নতুন সেন্টেন্স নেবেন, সেটাকে সাতটা স্টাইলসে রূপান্তরিত করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।